3:28 AM. Mobile does it to Balakta mobile. দিন দিন যত যাচ্ছে তত প্রেমে পড়ে যাচ্ছে কি অবস্থা ভাই অবস্থা ভাই ভালো ভাই দেখছেন ভাই এই যে একটা মোবাইল কিনছি কি ফোন ভাই এটা হইছে ভাই নোট 9 প্রো ম্যাক্স দেখছেন ভাই কিরকম মাখনের মতো কালার ভাই আমারটা ভাই 5G K30 5G ভাই পিছনে চারটা ক্যামেরা সামনে দুইটা ক্যামেরা ও ভাই কালারটা দেখছেন ভাই কালার ভাই আমারটা খারাপ না ভাই এত সুন্দর ফোন আপনি পাবেন দেখি ভাই কিরকম ডুয়াল ক্যামেরা ভাই ডুয়াল ক্যামেরা ভাই সামনে ক্যামেরা সুন্দর হওয়া হলো আসলে কথা ভাই কি নিয়ে এত কথাবার্তা কইছিস ভাই আমারটা K30 5G উনি 4G ফোন নিয়ে আমারটার সাথে তুলনা করতেছে ভাই এই দেশে ভাই কোন 5G এর খানা আছে ভাই এটা কি ভাই Mi10i 5G 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে ভাই সামনে আমারটা ডুয়াল ক্যামেরা আছে পিছনে চারটা ক্যামেরা তুমি আপনার সাইডটা ক্যামেরা দেখি ভাই আমারও আছে 108 মেগাপিক্সেল পাবেন সামনে ডুয়াল ক্যামেরা আছে ভাই 108 মেগাপিক্সেল পাবেন বুঝেন বুঝলাম না কেন কি ভাই গ্যাজেট আছেন আপনারা কি ভাই দেখেন আমার K30 5G মানে কি মানে কে দেখছ আপনারা দেখছেন কি ঢুকছে এই জায়গায় OnePlus এটা একটা ব্র্যান্ড আপনারা ব্র্যান্ড চিনেন ভাই এতগুলো কি কোত্তে গাইছে ভাই এটা সামনে ডুয়াল ক্যামেরা ভাই 2 hours later এটা OnePlus এর ক্যামেরা ভাই 108 মেগাপিক্সেল এটা OnePlus OnePlus চিনেন আপনারা OnePlus চিনলে কথা কইতেন several bad puns later না ভাই এখানে ভাই কনফিউশন হয়ে গেছে এটা বিশাল কনফিউশন হয়ে গেছে না রাজবাড়ির কাছে যেতে হবে রাজবাড়ির কাছে যাও রাজবাড়ি এনএফসি একটা নিচে হ্যাঁ চলুন চলুন ওনারে জিজ্ঞেস meanwhile আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন এবং আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের টপিকটা কি ইয়াস বেশ ইন্টারেস্টিং একটা টপিক এবং কোইনসিডেন্টালি রিসেন্টলি আমাকে আমার পার্সোনাল ইনবক্সে আমার রিলেটিভস থেকে শুরু করে আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করে ফেলেছেন যে ভাই 20-25 হাজার টাকার প্রাইস সেগমেন্টে কোন ফোনটি বেটার হবে তো আমি চিন্তা করলাম যে এই প্রাইস সেগমেন্টে থাকা কিছু পপুলার স্মার্টফোন নিয়ে একটা একটা বাজেট রাউন্ড অফ ভিডিও করলে কেমন হয় তো যেইভাবে সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন সামনে 5টা ফোন রয়েছে এই 5টা ফোন প্রত্যেকেই 20-25 হাজার টাকার প্রাইস সেগমেন্টের মধ্যেই রয়েছে এবং এদেরকে যত দ্রুত সম্ভব নিয়ে চলে এসেছি তাই সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে স্পন্সর স্মার্ট ভ্যালিকে চাহিবা মাত্র 5টি ফোন দুরুম দুরুম করে পাঠিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্মার্ট ভ্যালিকে তাদের কাছে সবকটি ফোন পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে প্রতিটি ফোনের প্রাইসিং দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তাছাড়াও আপনারা যে কোনো প্রকার স্মার্টফোনের চাহিদা পূরণ করতে ঘুরে আসতে পারেন বসুন্ধরা শপিং মলের লেভেল 5 থাকা স্মার্ট ভ্যালি থেকে বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে আমাদের হাতে রয়েছে আজকে 5টি স্মার্টফোন এবং এদের প্রত্যেকের নামে শেষে রয়েছে 5G চলুন শুরু করা যাক প্রথমে থাকছে 5G ছাড়া একটি ফোন যার নাম হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স যেটা তো কোনো প্রকার 5G নেই কিন্তু পরবর্তী ফোনগুলো পোকো এক্সে এনএফসি আচ্ছা ওটা তো 5G নেই কিন্তু এরপরে হচ্ছে Mi10i 5G রেডমি K30 5G তারপর OnePlus Nord N10 5G তো এই হচ্ছে আমাদের আছে 5টি স্মার্টফোন এদের মধ্যে তিনটা শাওমির একটা পোকো আর একটা হচ্ছে OnePlus-এর যাই হোক আমরা ব্র্যান্ড ধরে রাখছি আজকে OnePlus তো চলুন এবার এই ফোনগুলোর প্রাইসিং সম্পর্কে একটু আইডিয়া করে নিই এবং আজকে আমাদের ভিডিওর মূল টপিকটাই থাকবে আনঅফিশিয়াল প্রাইসিংগুলোতে এই ফোনগুলোর কিছু কিছু ফোন অফিশিয়ালি পাওয়া যায় যেমন হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং পোকো এক্স 3 এনএফসি এই দুটো আপনারা অফিশিয়ালি বাজারে পেয়ে যাবেন এবং বাকি ফোনগুলো হচ্ছে আনঅফিশিয়াল এবং এদের আনঅফিশিয়াল প্রাইসিংয়ের দিকে আমরা ফোকাস করব রেডমি নোট 9 প্রো ম্যাক্সের 664 GB আনঅফিশিয়াল প্রাইস 19,500 টাকা এবং 6 128 GB আপনারা কিন্তু নিতে পারছেন 21,500 টাকায় যা আমাদের বাজেটের মধ্যেই রয়েছে তারপর আসে রেডমি K30 5G যার 6 128 GB পাওয়া যাবে 23,500 টাকায় এটি একটি চাইনা অনলি ডিভাইস তাই ফোনে আপনারা দেখতে পাবেন মিওয়াই 11 এর চাইনিজ রম উইথ মিওয়াই 12 এর আপডেট সহ এরপরে রয়েছে পোকো এক্স 3 এনএফসি যার 6 128 GB পাওয়া যাচ্ছে 23,000 টাকা থেকে পোকো এক্স 3 এনএফসি হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান একটি মডেল এবং এটির একটি ইন্ডিয়ান ভার্সন রয়েছে যেটির নাম শুধু পোকো এক্স 3 এবং ওইটার আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইন্ডিয়ানটা এনএফসি নেই এবং 6000 mAh ব্যাটারি আর ইউরোপিয়ান ভার্সনটায় ব্যাটারিটার সাইজ একটু কম এবং এনএফসি রয়েছে যদি আমি কখনোই রেকমেন্ড করবো না ইন্ডিয়ান ভার্সনটা নেওয়ার জন্য আমার মতে বিল্ড কোয়ালিটি বা ওভারঅল সব দিক থেকে পোকো এক্স 3 এনএফসিটা ফার বেটার এরপরে রয়েছে OnePlus Nord N10 5G এটি 6 128 GB এর প্রাইস হচ্ছে 25,000 টাকা যেটা আমাদের বাজেটের মধ্যেই রয়েছে কিন্তু একদম টিপটপ হয়ে গেল এবং সবশেষে থাকছে Mi10i এর 6 128 GB মডেলের প্রাইস 26,500 টাকা তো Mi10i এর প্রাইসিংটা আমাদের বাধা ধরা যে বাজেট সেগমেন্টটা দেওয়া হয়েছে তার থেকে 1500 টাকা বেশি তো আপনারা যদি 25,000 টাকার মধ্যে স্টিক থাকতে চান তাহলে কিন্তু আপনারা Mi10i এর যেটা চাইনিজ ভেরিয়েন্ট সেটা নিতে পারেন রেডমি নোট 9 প্রো 5G যেটা নাম আমরা কিছুদিন আগে রিভিউ করেছি সেটা আপনারা 25,000 টাকা পেয়ে যাচ্ছেন এবং আমার মতে Mi10i নেওয়ার চেয়ে নোট 9 প্রো 5G-টা নেওয়াটাই বেটার কেন ওটা চাইনিজ মেড ডিভাইস এবং ওইগুলোর বিল্ড কোয়ালিটি একটু ভালো হয়ে থাকে আমার মতে তো চলে আসে এবার ডিজাইন সেগমেন্টে ডিজাইন এমন একটা জিনিস যেটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দ বা রুচির উপর ডিপেন্ড করে তো এখানে যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু ফোন আপনার কাছে পছন্দ হতে পারে যেটা আবার আমার কাছে পছন্দ নাও হতে পারে আবার আমার কাছে যেটা পছন্দ সেটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে যদিও যেহেতু আজকের ভিডিওটির হোস্ট আমি
এর মানে হচ্ছে আমার যেটা পছন্দ সেটাই আপনাদের কাছে শোনাবো। তবে আগে একটু বিল্ড কোয়ালিটির কথা বলি। 25,000 টাকা বাজেটের ফোনে দেখা গিয়েছে পাতলা প্লাস্টিক ব্যাক কভার। এরা হচ্ছেন পোকো এক্স রে এনএফসি এবং ওয়ানপ্লাস নট N10 5G। তো এই ধরনের ব্যাক মেটেরিয়াল প্যানেলগুলোর প্রবলেম হচ্ছে যে এগুলো খুবই পাতলা এবং এগুলো বেসিক্যালি প্লাস্টিক, কোনো প্রকার গ্লাস না, গ্লাসের মতো দেখতে হয়। তো আমি যেটা খেয়াল করেছি যে আঙুল দিয়ে হালকা চাপ দিলেও এগুলো ভেতর ঢুকে যাচ্ছে। এর মানে হচ্ছে এটাতে যদি কোনো প্রকার বাহ্যিক বল এটাতে পড়ে বা কোনো প্রকার আঘাত পড়ে তাহলে এটা আমার ফোনের ইন্টারনাল কম্পোনেন্টসগুলোকে খুব একটা প্রোটেক্ট করবে না। এবং সেকেন্ড অফ অল, এই জিনিসটা আমি যদি লম্বা সময় ব্যবহার করি তাহলে আমার মনে হয় না ফোনটাও খুব বেশি একটা লাস্ট করবে, বা হতেও পারে যে এরকম যে ভেঙে গিয়েছে বা ফাইটাও গেছে এরকম হতেও পারে। তো এটা নিয়ে আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, ফোনগুলো যারা অনেকদিন ব্যবহার করছেন তারাই ভালো বলতে পারবেন। তো এখানে অ্যাকচুয়ালি যে সমস্যাটা হচ্ছে যে প্লাস্টিক ব্যাক হওয়াতে এটাতে খুব সহজে এবং খুব দ্রুতই স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। এই কারণে আপনাকে খুব রেগুলার বেসিসে আপনাকে ব্যাক কভার ব্যবহার করার প্রয়োজন পড়বে, যেই সমস্যাগুলো আপনাকে অন্য তিনটি ফোনে ফেস করা লাগছে না, কেননা ওই ফোনগুলোর ব্যাক সাইডে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে এবং ওই ফোনগুলো কিন্তু এই ফোনগুলোর চাইতে তুলনায় ধরো বেশি প্রিমিয়াম ফিল মনে হয়। তাই এদের দুজনকে বিল্ড কোয়ালিটি বিভাগে সবথেকে কম স্কোর দিব আমি, বাকি তিনজনকে হাতে নিয়ে বেশ শক্তপোক্ত এবং প্রিমিয়াম মনে হয়েছে। ডিজাইনগত দিক থেকে এদের প্রায় সবাই সুন্দর। আমার কাছে Mi10i এর ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে এবং একই সাথে রেডমি নোট 9 প্রো ম্যাক্সও ভালো, স্পেশালি এই কালারটা। নট N10 এর ডিজাইনও বেশ ভালো, বাট এরকম ফ্লিমজি বিল্ড কোয়ালিটির জন্য আমি এই ফোন কিনবো না। সেম গোস ফর পোকো এক্স রে NFC আর K30 5G মিডলে থাকবে। ডিসপ্লে সেকশনে এদের সকলেই IPS প্যানেল এবং সকলেই 1080p রেজলিউশনের প্যানেল, কিন্তু পার্থক্য হবে এদের রিফ্রেশ রেটে। রেডমি নোট 9 প্রো ম্যাক্স একমাত্র ফোন যেটি হচ্ছে সেই পুরোনো দিনের 60Hz প্যানেল নিয়ে বসে আছে, কেননা সেই সময় হাই রিফ্রেশ রেট তখন এত একটা পপুলার হয়ে ওঠেনি মিড রেঞ্জে। তবে এখনকার সময় মিড রেঞ্জে হাই রিফ্রেশ রেট বেশ পপুলার, যার কারণে আপনারা এইখানে ওয়ানপ্লাস নোট N10 90Hz পাচ্ছেন এবং বাকি তিনটি ফোনে 120Hz প্যানেল পাচ্ছেন। এবং বিশেষ করে Mi10i-তে 120Hz রিফ্রেশ রেট প্লাস হচ্ছে 240Hz টাচ স্যাম্পলিং রেট, সো এই ডিসপ্লেগুলো স্ক্রল করে ইউজ করে বেশ মজা। ডিসপ্লে কোয়ালিটি এতে সবারই বেশ ভালো। ব্রাইটনেসের দিক থেকে নট N10 ও নোট 9 প্রো ম্যাক্সকে একটু কম মনে হয়েছে, বাকিরা সিমিলার ব্রাইটনেস দিয়েছে। রেগুলার ব্যবহারের জন্য সবাই ভালো, করার রোদে সবাই একটু আধটু সমস্যা করবে। এদের প্রত্যেকেই 5-hole ক্যামেরা অফার করছে। K30 5G তো একেবারে দুটো ক্যামেরা নিয়ে হাজির হয়ে গিয়েছে। তবে এদের মধ্যে পোকো X3 ও Mi10i এর 5-hole ক্যামেরাটা তুলনামূলক ছোট। তবে আমার কাছে ওভারঅল Mi10i এর ডিসপ্লেটাকেই সবথেকে বেশি ভালো লেগেছে। হার্ডওয়্যার সেকশনে 5টি ফোনই 5টি ভিন্ন SoC অফার করছে। সবার পেছনে থাকছে ওয়ানপ্লাস নট N10, পাচ্ছেন স্ন্যাপড্রাগন 690 SoC, যদিও এতে 5G পাচ্ছেন আপনারা। এরপরে চলে আসে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের নাম, এতে পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন 720G। পারফরমেন্স 690 থেকে ভালো, কিন্তু 5G পাচ্ছেন না, এটা ম্যাটার করে না আমাদের দেশে। এরপরে চলে আসে পোকো এক্স রে NFC, পাচ্ছেন স্ন্যাপড্রাগন 732G। এরপরে চলে আসবে আমাদের Mi10i এর নাম, পাচ্ছেন স্ন্যাপড্রাগন 750G। এবং সবার উপরে চলে আসবে রেডমি K30 5G এর নাম, পাচ্ছেন স্ন্যাপড্রাগন 765G। এদের মধ্যে সবথেকে পাওয়ারফুল 765G, খুব কাছাকাছি থাকবে 750G। CPU প্রসেসিংয়ের দিক দিয়ে 765G কেও ছাড়িয়ে যায় প্রায় স্ন্যাপড্রাগন 750G। তবে GPU পারফরমেন্সের দিক দিয়ে স্ন্যাপড্রাগন 765G ভালো, এরপরেই কাছাকাছি অবস্থানে থাকবে 732G এবং 720G। এরপর সবশেষে চলে আসে স্ন্যাপড্রাগন 690 এর কথা। এর CPU পারফরমেন্স স্ন্যাপড্রাগন 720G-কে সামান্য মার্জিনে পেছনে ফেলে দেয়। GPU থাকছে অ্যাড্রেনো 619L। কোয়ালকম বলছে এটি স্ন্যাপড্রাগন 618 থেকে 60% উন্নত, কিন্তু অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে এটি স্ন্যাপড্রাগন 720G আর স্ন্যাপড্রাগন 618 থেকেও পিছিয়ে রয়েছে। এত গেলে বেঞ্চমার্কের হিসাব, চলে আসি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথায়। আমার কাছে এদের মধ্যে পার্থক্য পাওয়াটা একটু টাফ হয়ে গিয়েছে। আমি যদি দুটো বিভাগে এদেরকে বিভক্ত করি, ফার্স্ট জিনিস হচ্ছে Mi10i এবং রেডমি K30 5G। এই দুটো ফোন আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 765G এবং 750G, দুটো ফোনে দুটো। তো এদের পারফরমেন্সের ডিফারেন্সটা খুবই সামান্য, যেটা খেয়াল করলাম যে K30 5G-তে গেমিং পারফরমেন্সটা একটু বেটার, কিন্তু রেগুলার ব্যবহারে যে অ্যাপস ওপেনিং ক্লোজিং বা যেগুলোতে CPUটা বেশি ব্যবহার হয় দুটো ফোনই সিমিলার, মানে আপনি খুব হার্ডলি কোনো একটা পার্থক্য বের করতে পারবেন এই দুটো ফোন থেকে। এরপরে চলে আসে অন্য সেগমেন্ট, যেখানে আমি তিনটে ফোনকে একত্রিত করেছি। ফার্স্ট অফ অল ওয়ানপ্লাস নট N10, তারপরে হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং আরেকটি হচ্ছে পোকো এক্স রে NFC। তো এই তিনটি ফোনের মধ্যে আমার কাছে পোকো এক্স রে NFC-র পারফরমেন্সটাকে কিছুটা সলিডই মনে হয়েছে ওভারঅল হিসাব করলে। তবে আমি যদি গেমিংয়ের দিকে যাই তাহলে দেখা যায় যে ওয়ানপ্লাস নট তার 690 SoC-তে থাকা অ্যাড্রেনো 619L, ওয়াও এত কিছু নাম্বার মনে রাখতে টাফ হয়ে যায়, তো তার GPUটা কিছুটা পিছিয়ে পড়ে।
তবে আমি অ্যাড্রোর ওয়েবসাইটে খেয়াল করলাম যে 619L কিন্তু প্রেডিসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 618 যেটা আমাদের রেডমি নোট 9 প্রো ম্যাক্সের 720G রয়েছে সেটা থেকে 60% নাকি ইম্প্রুভড, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে দেখলাম যে এটার উল্টা কম পারফরমেন্স দিতেছে। মানে এটা আছে আপনার রেগুলার ব্যবহারে, আপনি যদি গেমস খেলেন তিনটা ফোনকে একসাথে তাহলে আপনি এটা মোটামুটি ভালো ফিল করতে পারবেন। তবে পার্থক্যটা আসলে আহামরি কিছু না, সামান্য, মানে টুকটাক স্টার্টার এবং ল্যাগের মধ্যেই জিনিসটা পার্থক্য বা ফারাক তৈরি করে ফেলে। তবে আপনি যদি একটা সলিড পারফর্মার চান যেটা আপনাকে হয়তো বা আগামী অন্তত আর 2 বছর একটা সলিড ব্যাকআপ দিবে, আমার মনে হয় পোকো এক্সট্রি NFC-র অথবা রেডমি নোট 9 প্রো ম্যাক্সের 720G বা এটার 732G এটা মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিবে। তবে 690টা আমার মনে হয় খুব বেশি দিন আর ব্যাকআপ বা লাস্টিং করবে না। এরপরে চলে আসে ব্যাটারি ক্যাপাসিটির কথা। রেডমি নোট 9 প্রো ম্যাক্স আপনারা পাচ্ছেন 5020mAh ব্যাটারি উইথ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একে ফুল চার্জ করতে লেগে যায় 1 ঘন্টা 35 মিনিটের মতো। OnePlus Nord N10 আপনারা পাচ্ছেন 4300mAh ব্যাটারি উইথ 30W ফাস্ট চার্জ এবং এটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা সময় লেগেছে। K30 5G-তে পাচ্ছেন 4500mAh ব্যাটারি উইথ 30W ফাস্ট চার্জ এবং একেও ফুল চার্জ করতে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো লেগেছে। Mi10i-এর 4820mAh ব্যাটারি উইথ 33W ফাস্ট চার্জ এবং একে ফুল চার্জ করতে আমার 1 ঘন্টা লেগেছে। পোকো এক্সট্রি NFC-এর 5160mAh ব্যাটারিকে 33W-এর ফাস্ট চার্জার দ্বারা ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আজকের 5টি ডিভাইসের মধ্যে সবথেকে ছোট ব্যাটারিটাই নিয়ে চলে এসেছে OnePlus Nord N10 এবং একই সাথে এটাতে 90Hz-এর মতো হাই রিফ্রেশ রেট থাকার কারণে আমার মনে হয় এই ফোনটি ওই ফোনগুলোর মতো ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারেনি। অ্যাভারেজে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়েছে, যা একদিন হয়তো বা সর্বোচ্চ ব্যবহার করার জন্য এনাফ, বাট হেভি প্রেশার দিলে ফুল একদিন আপনারা যেতে পারবেন না। তারপরে রয়েছে আপনার রেডমি নোট 9 প্রো ম্যাক্স, যেটি হচ্ছে 60Hz-এর রেগুলার প্যানেল এবং এতে রয়েছে 5020mAh ব্যাটারি, যেটি এরকম খুব বেশি একটা প্রেশার দেয় না অন্য ফোনগুলোর মতো ডিসপ্লেতে। এর ফলে আমি ফোনটি থেকে সবথেকে বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই 5টি ফোনের মধ্যে। তো এরপরে যে 3টি ফোনগুলো রয়েছে, এই ফোনগুলো 4500mAh, 4800mAh, 5000mAh ব্যাটারি রেসপেক্টিভলি। তো এই ফোনগুলোতে 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে ব্যাটারি ব্যাকআপ এই দুটো ফোনের মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ নর্ড অ্যান্টেনের থেকে নিচে না, আবার পোকো রেডমি নোট 9 প্রো ম্যাক্সের থেকে উপরের দিকে না, এই ফোনগুলোর মাঝে রয়েছে অ্যাভারেজ 1 ডে ব্যাটারি ব্যাকআপের জন্য প্রত্যেকেই মোটামুটি ভালো নর্ডটা বাদে। তো যদি হেভি প্রেশার দেন তাহলে হয়তো বা একদিন শেষ হওয়ার আগে আপনাদের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে রেডমি নোট 9 প্রো ম্যাক্স বাদে। ক্যামেরা ডিপার্টমেন্টে Mi10i অফার করছে 108MP ক্যামেরা, বাকিরা হালের ট্রেন্ড 64MP নিয়ে নেমেছে মাঠে। প্রাইমারি ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে Mi10i-এর, সব দিক মিলিয়ে বিশেষ করে হাই ডাইনামিক রেঞ্জ সব থেকে ভালো ছিল Mi10i-এর ক্যামেরাতে। লো লাইটেল বেস্ট পারফর্ম করেছে Mi10i, যদিও Mi10i-এর কালার হালকা স্যাচুরেটেড, যেটা আমি রেডমি নোট 9 প্রো 5G রিভিউ করার সময় লক্ষ্য করিনি। ওইটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশি ভালো লেগেছিল। ফ্রন্ট ক্যামেরা OnePlus Nord N10 আনবিটেবল, সব থেকে বেস্ট ছবি পেলাম এর থেকেই। এরপরে অবশ্যই আমি লিস্টে রাখবো Mi10i-এর ক্যামেরাকে। ভিডিও রেকর্ডিং সেক্টরে আমার কাছে OnePlus Nord N10-এর ক্যামেরা স্টেবিলিটি আমার কাছে ভালো মনে হয়েছে, যদিও ওভারঅল আমি অবশ্যই এগিয়ে রাখবো Mi10i-এর ক্যামেরাকে। এটাতে আমি ভালো রকমের শার্পনেস, হাই ডাইনামিক রেঞ্জ, ডিটেলস এবং কালার দেখতে পেয়েছি। তো এই ছিল আজকে 5টি ফোনের ওভারভিউ বা কী বলে বাজেট সাজেশন, কোনটি আমার মতো এখন বেস্ট সেটা বলার আগে আমি একটু বলে দিই যে এই ফোনগুলো সম্পর্কে ইন ডেপথ বা ইন ডিটেলস জানার জন্য আপনাকে অবশ্যই ফুল রিভিউটি দেখতে হবে। এবং আমার চ্যানেলে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, Mi10i যেটা ওরফের নাম হচ্ছে রেডমি নোট 9 প্রো 5G, পোকো এক্সট্রি NFC এদের রিভিউ করা হয়ে গিয়েছে। K30 4G-টা রিভিউ করেছিলাম, আর 4G আর 5G-র মধ্যে পার্থক্য হচ্ছে SSD-টা স্ন্যাপড্রাগন 765G, এবং আপনারা জানেন আপনারা যদি K30-এর রিভিউটি দেখে থাকেন তাহলে বুঝবেন যে 765G কতটা বেটার। অলসো রিয়েলমি X50 ওটা তো সেম প্রসেস ছিল। K30 4G-র রিভিউটি যদি দেখে থাকেন তাহলে মোটামুটি আইডিয়া আছে আপনাদের কাছে ফোনটি কীরকম। আর এই ফোনটি রিভিউ করা হয় নাই, তবে এই ফোনটা দেখলাম ATC যেমন রোস্ট করে দিছে, তারপর তো সেখানে আর বলার অপেক্ষা রাখে না। আমার মতে এই 5টি ফোনের মধ্যে আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় ভাই কোন ফোনটি সবথেকে বেশি সাজেস্ট করবেন, আমি অবশ্যই Mi10i-কে সাজেস্ট করবো, বাট নট Mi10i, রেডমি নোট 9 প্রো 5G-টা যেটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট। ওটাতে আপনারা চাইনিজ রম পাবেন, এটা হচ্ছে গ্লোবাল রম এবং মেড ইন ইন্ডিয়া। এবং আপনারা হয়তো বা অনেকেই জানেন এবং আমি নিজেও শুনেছি এবং নিজেও ফেস করেছি, এক্সপিরিয়েন্স করেছি যে ইন্টারমিডিয়েট ডিভাইসগুলোতে বিল্ড কোয়ালিটিগত অনেক ইস্যু থাকে, দেখা যায় যে ক্যামেরা সেক্টরের ভিতরে দুরুম দুরুম করে বালু ঢুকে যায়। তো রেডমি নোট 9 প্রো 5G নিয়ে যদি আপনারা বুটলোডার আনলক করে গ্লোবাল রম ইনস্টল করে নেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য বেশ ইজি হয়ে গেল একটা চাইনিজ ফোন কিনলেন, প্লাস একই সাথে দাম কিন্তু কম, সো আপনারা কিন্তু কম দামে কিনে একটা গ্লোবাল ফোন বানিয়ে ফেলতে পারছেন। তো এই হয়ে গেল এই হচ্ছে অবস্থা। যদি সেকেন্ড কোনো সাজেশন থাকে আমার তাহলে অবশ্যই থাকবে রেডমি K30 5G-টা। একে তো ক্যামেরা ভালো, তার উপর হচ্ছে এতে আপনারা 765G পাচ্ছেন যেটা এখানে সবথেকে পাওয়ারফুল একটা প্রসেসর। তারপরে অবশ্যই যদি কোনো সাজেশন লাগে তাহলে আমি বলবো যে পোকো এক্সট্রি NFC, বাট আপনারা অবশ্যই একটু মেক শিওর করে নেবেন যে আপনি ফোনটা কেয়ারফুলি চালাতে পারবেন কিনা, কেননা এটার ব্যাক কভারটা কী অবস্থা সেটা আপনাদেরকে বলেছি, এবং সেম গোস ফর
নর্ড N10, আমার মনে হয় না নর্ড N10 এর চাহিদা বাজার খুব একটা বেশি, তবে নর্ড N10 এর সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে আর অক্সিজেন ওয়েস্টটা, যেটা আমি দেখলাম যে এই পাঁচটি ফোনের মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স পেয়েছি K35G এবং নর্ড N10-এ। তো এই ফোনটি যদি আপনারা এখন বাজারে কিনেন তাহলে আউট অফ দ্য বক্স আপনি এই ফোনটিতে Mi10 পাচ্ছেন। Mi10 এর এক্সপিরিয়েন্স আমার মতে Mi সিরিজের সবথেকে বেস্ট, অ্যান্ড Mi12-এর অবস্থা খুবই বাজে। তো ওই দিক থেকে আমি বলবো এর Mi11-এর এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো লেগেছে এবং ওয়ান অক্সিজেন ওয়েসের এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ স্মুথ এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, যদিও টুকটাক ল্যাগ এটা তো আমি দেখেছি। এর মূল কারণ হচ্ছে হার্ডওয়্যার, অক্সিজেন ওয়েসটা মোটামুটি স্মুথলি চালাতে হলে আপনাকে বেশ পাওয়ারফুল একটা হার্ডওয়্যার প্রয়োজন পড়বে। তো এদের মধ্যে এই তো গেল সাজেশন, রেডমি নোট 9 প্রো ম্যাক্স আমার মতে স্টিল নাও 20,000 টাকা একটা সলিড চয়েস, বাট অনেকেই হয়তো বা কিনবে না বর্তমানে যে ফোনটা বেশ পুরনো হয়ে গেছে, বাট 20,000 টাকা এর চেয়ে ভালো আর আমার জানার মতে তেমন কিছু নাই। আপনারা চাইলে স্টিল এই ফোনটি কিনতে পারেন, আমার মতে ভালো একটা জিনিস, বাট আপনারা হাই রিফ্রেশ রেটের মতো কোনো মজা পাচ্ছেন না। আর এখানে কে আছে, আর K35G মিটারে সবার কথাই বললাম। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ আমাদের স্পন্সর স্মার্ট ভ্যালিকে এতগুলো ফোন একসাথে দিয়ে দেওয়ার জন্য, কেননা এরকম এতগুলো ফোন একসাথে দেওয়া টাফ। আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন ফোনটি এদের মধ্যে বেস্ট ভালো মনে হয়েছে বা আপনারা কোন ফোনটি ইউজ করছেন, এটা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কমেন্টগুলো পড়বো, স্পেশালি এই ভিডিওর কমেন্ট তো পড়বই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আমি একেবারে আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমার কোনো লাভ লস নাই, আমার পুরো ওয়ান প্লাস টাই লস।